যশোর জেলা শার্শা উপজেলার অন্তর্ভুক্ত আমাদের এই গ্রাম। আমাদের এই গ্রামের নাম টেংরালি গ্রাম। আমাদের গ্রাম অঞ্চলের এই বিদ্যুৎ চালিত মোটর, আমাদের গ্রাম অঞ্চলে এই বিদ্যুৎ চালিত মোটর আসাতে আমাদের গ্রামের কৃষকদের অনেক উপকার। কেননা এক বিঘা জমিতে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পানি সেচ দিতে আপনার 800 থেকে 1200 টাকা মতো খরচা আসে, আর ডিজেল চালিত ইঞ্জিনে এক বিঘা জমিতে পানি দিতে আপনার খরচ আসে 4 থেকে 8 হাজার টাকা। তাই এই সুবিধা একমাত্র ধনী বা যাদের জমি জায়গা আছে তেমন কৃষকরাই পেয়ে থাকেন। কিন্তু যারা গরিব কৃষক বা যারা অল্প আবাদ ফসল করেন তারা কিন্তু এই সুবিধাটা পান না। আসলে ধনী মানুষেরই সার্বিক সুবিধা, কিন্তু যারা গরিব মানে অভাবী তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পান না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা হচ্ছে বাসমতি ধানের গাছ। যদি এই গাছে ধান নাও থাকে তাহলে আমরা এই গ্রামের মানুষরা বলতে পারি এই ধানের গাছ চিনে যে এটা হচ্ছে যে বাসমতি ধান, কি রড মিনিকেট বা 63, কি হচ্ছে 40-94, কি 50, কি IT, এটা আমরা ধানের গাছ দেখেই কিন্তু বলতে পারি। কিন্তু যারা শহরের মানুষ, যারা কৃষক না, ধান চাষ করে না, তারা কিন্তু এই ধানের গাছ দেখে বলতে পারবে না। কেননা এই ধানের গাছ দেখতে সব গাছই প্রায় একই রকম, এক ধরনের, কিন্তু ধান না হওয়া পর্যন্ত সহজে কেউ বলতে পারবে না যে এটা কি ধানের গাছ। তারপরে আছে ওই যে জিরোমণি, বেগুন বিচি, ওটা হচ্ছে পলুয়ার জন্য ওই ধানটা বেশি মানুষ করে, যারা পলুয়া খায় ওই চালটা তারাই কেনে বেশি।